ম্যাডাম কততে বিক্রি হলো? এটা ম্যাডাম কততে বিক্রি হলো? 1,25,000। এটা 1,25,000-এ বিক্রি হলো। গরুটা খুবই ভদ্র, নড়াচড়া করতেছে না। কত? কষায়ের মাল। এটা গরু কিন্তু কষায় নিছে। কত হয়েছে এটা? কত হয়েছে ভাইয়া? কত হয়েছে? 1,25,000। 1,25,000। এ পাশে আশরাফুল ভাই ভিডিও করতেছে, এ পাশে সাইফুল ভাই ভিডিও করতেছে। কত হয়েছে ভাই এটা? ভাই 154। 154,000। এটা অনেক সুন্দর একটা গরু। ওরে মোবাইল রে, মোবাইলের ভিডিও করি, দাঁড়াও। 170,000 টাকার মোবাইল। কত দাম জানবো এখন? কত কত? 70। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু, 70,000 টাকা দাম। বড় ভাই কত নিছে এটা? 69,000। আচ্ছা, প্রথমে দাম কত চাইছিল এটা? 90 দাম চাইছিল, পরে 69,000 টাকা দিয়ে নিছেন। গতবার তুলনায় এবার কেমন দাম মনে হচ্ছে? কম ভাই, তাই না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কত হয়েছে এটা? কত হয়েছে ভাই এটা? বড় ভাই কত কত? 170। এটা 1,77,000 টাকা দাম আমরা দেখতে পাচ্ছি। সুন্দরভাবে একটু দেখে না, ট্রাই করি। বিক্রি হয়েছে 1,00,000। কত কত? 2,00,000। 2,00,000-এ বিক্রি হলো রে, 2,00,000-এ। 2,00,000। 2,00,000-এ বিক্রি হয়ে গেল। 2,00,000-এ বিক্রি হয়ে গেল। কত ভাই বিক্রি হয়েছে এটা? 86,000 টাকা। এটা কিন্তু 86,000 টাকা বিক্রি হয়েছে, লাল গরুটা 86,000 টাকা বিক্রি। গাবতলিতে আমরা আছি, গাবতলির একেবারে মেইন ইজারাদার সামনে আছে, এখানে 86,000 টাকা দাম। কত নিচ্ছে ভাই এটা? 39,000। আচ্ছা, 55,000। প্রথমে দাম কত চাইছিল? 62,000। পরে আপনারা 55,000 টাকা দিয়ে নিয়েছেন, তাই না? আমরা দেখতে পাচ্ছি গরুটা কিন্তু 55,000 টাকা বিক্রি হলো গাবতলি থেকে। আমরা গাবতলিতেই কিন্তু ভিডিও করতেছি, দাম জানার চেষ্টা করবো, দেখি কত কত। এটা দাম কত হয়েছে? 41,500 টাকা। এটা 41,500 টাকা। আচ্ছা ভাই, এটা দাম প্রথমে কত টাকা চাইছিল? 52,000। পরে 41,500 টাকাতে কিনে নিয়েছেন, তাই না? বুঝতে পারতেছেন কি অবস্থা। গাবতলিতে কিন্তু খুবই ভালোভাবেই গরু বেচা বিক্রি হচ্ছে, এখানে কিন্তু অনেক গরু এখানে আছে। আর এটা 2021 সালের ভিডিও, আপনারা হয়তো ভাবতেছেন যে এটা 2020 সালের ভিডিও করছিল, আমি সেটাকে আপলোড দিচ্ছি, আসলে না, এটা 2021 সালের ভিডিও। কত হয়েছে ভাই এটা? 48,000। মারাত্মক একটা গরু, দুষ্ট গরু টাইপের। 48,000 টাকা দাম এটা। 48,000 গাবতলি থেকে বিক্রি হয়ে গেল। এই গরুটার দাম জানার চেষ্টা করবো। হ্যাঁ ছোট ভাই, কত কত? 38,000। আচ্ছা, 38,000, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে গরুটা, 38,000 টাকা। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? কোথা থেকে? হ্যালো, কোথা থেকে? কোথা থেকে আসছো তুমি? এই গরুটার দাম জানার চেষ্টা করবো আঙ্গুল থেকে। হ্যাঁ হ্যালো ভাইয়া। আচ্ছা, এটার দাম কত টাকা নিল? 1,05,000। আর এটা দাম প্রথমে কত টাকা চাইছিল? এটা 1,35,000। দর্শক বুঝতে পারতেছেন, 1,35,000 আমরা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি। এই গরুটার দাম জানার চেষ্টা করতেছি,
আঙ্কেল, আচ্ছা 1,45,000 টাকা দাম। আচ্ছা প্রথমে দাম কত টাকা চাইছিল? দাম তো চলে গিয়ে 1,80,000। 1,80,000, আর পরে 1,00,000, 1,45,000। আচ্ছা গতবার 45,000 কিনছে। আচ্ছা 1,45,000 টাকা কিনছে, 45। আর এবারে গরুর দাম কেমন মনে হচ্ছে গতবার তুলনায়? যেহেতু এখনো সম্পূর্ণ ঈদের সিজনটা চলে আসেনি, এই কারণে ওনারা বলতেছেন যে গরুর দাম মোটামুটি কম, আপনারা চাইলে গাবতলিয়া আসতে পারেন। আর এটা 2021 সাল, আমি 2020 সালের ভিডিও দেইনি অলরেডি, কিন্তু বেচা বিক্রি খুব ভালোভাবে শুরু হয়েছে। ওটার দাম জানার চেষ্টা করব। বড় ভাই হ্যালো, এটা দাম কত হলো? এটা 36,000 টাকা। আর হচ্ছে এটা দাম দাম কত টাকা চাইছিল? 45,000, পরে 36,000 টাকা দেখিনছেন, তাই না? আচ্ছা আমরা একটু গরুটা একটু দেখার চেষ্টা করি। এটা 36,000 টাকা দামের গরু, গাবতলি থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল। আমরা এই দুটা গরুর দাম জানার চেষ্টা করবো। আঙ্কেল, আঙ্কেল হ্যালো, আচ্ছা দুটা গরু কত টাকা দাম? এই দুটো 2,00,000, 2,45,000, অর্থাৎ 2,45,000 এই দুটা গরু, না? অনেক আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা কোন আচ্ছা অনেক সুন্দর দুটা গরু, গ্রিন রোড। আচ্ছা আচ্ছা 2,45,000 টাকা কিন্তু এই গরু, এই দুটা গরুর দাম। ঘুরতে ঘুরেন তাহলে।